না মুছলে, এগুলা কাপড় দিয়ে মুছলে এগুলো তো ময়লা থেকে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ফটোকপি মেশিনের 3D গ্লাস পরিষ্কার করা হয়। ফটোকপি মেশিনের নাম হলো ক্যানন IR 2025। ওকে ফ্রেন্ডস, নাও স্টার্ট, আই এম গোয়িং টু ওপেন দ্য 3D গ্লাস। এখানে স্ক্রু পয়েন্ট আছে, এই স্ক্রু পয়েন্ট আছে, এটা ওপেন করেন।3D গ্লাস, এটা পরিষ্কার করলে আপনার ফটোকপি মেশিন নিট অ্যান্ড ক্লিন আসবে। তারপর এই সাইটটা ওপেন করেন, বলো এবার তুমি। ইটস দ্য মাদারবোর্ড, এটা হলো ফটোকপি মেশিনের মাদারবোর্ড, ডোন্ট টাচ। সেটা এখন যেটা করবো, এটা হলো 3D গ্লাস, এটা পরিষ্কার করব। এটা কিভাবে ওপেন করবেন, কেবল গুলা ছুটিয়ে নেন, এইখানে জ্যাক আছে এই জ্যাক গুলা খুলে নেন, দেন ওপেন দিস স্ক্রু। এটা হলো 3D গ্লাসের বক্স, এটার ভিতরে 3D গ্লাস আছে। এই 3D গ্লাসের জন্য ফটোকপি মেশিন কালার গুলো ঠিক মতো আসে না, এগুলো সার্কিট। আমি এটা এখন ওপেন করব, এটার ভিতরে 3D গ্লাস গুলো এখন দেখাবো। এখানে অনেকগুলো স্ক্রু আছে, উপরে ঢাকনা। এই হলো আপনার 3D গ্লাস, এটা হলো 3D লেজার, এগুলা হলো গ্লাস, এগুলা 3D গ্লাস, এগুলা এই ছোটগুলা, এগুলা এগুলার ভিতরে সামান্য পরিমাণ ময়লা থাকলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মোবাইলে এটা আসলে ময়লা আছে দেখা যাচ্ছে। এই ময়লাগুলা, এই ময়লাগুলো, এই ময়লাগুলা পরিষ্কার করে দিলে আপনার ফটোকপি একদম নিট অ্যান্ড ক্লিন আসবে। ওকে, না মুছলে এগুলা কাপড় দিয়ে মুছলে এগুলো তো ময়লা থেকে যায়। সুন্দর পরিষ্কার করে আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদেরকে সাহায্য করতে পারে, যে কোন প্রাণী সেই কথা আপনারা আমাদেরকে কাজ করতে পারে।
Don't touch. হাত দিয়ে কখনো এগুলা টাচ করবেন না, হাতের ময়লাগুলো এখানে লেগে যাবে। এটা আসলে লেজার মোটর, এটা যখন ঘুরে তখন প্রিন্টার কাজ করতে থাকে, স্ক্যানিং হয়, হওয়ার পর তারপরে ফটোকপি মেশিনে আসে, ফটোকপি আসে, টু কপি আসে। এটাও পরিষ্কার করে নেবেন, সাবধান, খালি হাতে কখনো ধরবেন না। জাস্ট নাও ইট ক্লিন, ডো নট ইউজ এনি ওয়াটার। ঠিক যেভাবে ছিল সেভাবে সেভাবে লাগিয়ে দিবে। এই লক, লকের ভিতর দিয়ে আস্তে করে ভিতর দিকে চেপে দেন। চেপে দেওয়ার পর নিচে একটা লক আছে, লকটা একটু লাড়া ছাড়া দেন, এদিক সেদিক মুছে দেন। আমি দেখাই না সাবস্ক্রাইব।
এখন ফটোকপি তো দেখো কাগজ চলে যে কাগজ দিলাম কাগজ দিলাম কাগজ দেওয়ার পর ফটোকপি জাস্ট নাও সি ইট ইটস সো ক্লিন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।